লোকসভা একেবারে প্রায় দোরগোড়ায়, আর কটা দিনের অপেক্ষা মাত্র। আর এই ভোট রাজনীতি নিয়ে জল্পনা এখন বিস্তর তুঙ্গে, আর এই নিয়ে সকল সংবাদ মাধ্যমে এখন শিরোনামে শুধুমাত্র ভোট প্রচার। আজ শ্যামনগরে পদযাত্রা করে গেলেন বাংলার যুবরাজ, তৃণমূল কংগ্রেসের অন্যতম সভাধিপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার নেতৃত্বাধীনে তার সমর্থনে বীজপুরের যুব কনভেনার মাননীয় সুজিত দাস মহাশয় অনেক দলীয় কর্মী সমর্থক বৃন্দদের নিয়ে শ্যামনগরে তিনিও পদযাত্রা করেন। আর সকল কিছুর আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র নিউজ সুপার ক্যামেরার পর্দায়। ভোট রাজনীতি, সব রকম আপডেট, লেটেস্ট নিউজ, সত্যিটা এবং নিরপেক্ষভাবে তুলে ধরতে আপনাদের দেখতেই হবে নিউজ সুপার। দেখতে থাকুন, চোখ রাখুন শুধুমাত্র নিউজ সুপার ক্যামেরার পর্দায়। নিউজ সুপার, সব খবর সব বার খবর। প্লিজ কিপ ওয়াচিং, ডোন্ট ফরগেট।